কোটি ভারী বৃষ্টি পূর্বাভাস উত্তরবঙ্গ, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। উত্তর পশ্চিম রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। এই প্রভাবে দক্ষিণবঙ্গ বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কলকাতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আবহাওয়া আছে, রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলিতে দু এক ফসলা ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার আর্দ্রতাজনিত অবস্থায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। উত্তর পশ্চিম রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় করেছে। এর প্রভাবে দক্ষিণ বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে। ভারতের রাজ্যগুলিতে এর প্রভাবেই অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং বিহারে হবে। কলকাতায় আজ শুক্রবার আংশিক মেঘলা আকাশ, বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। বাতাসে জলীয় বাষ্প থাকা আর্দ্রতাজনিত অবস্থায় চরম। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56 থেকে 90% বৃষ্টি হয়েছে, খুবই সামান্য। আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরেও 5 জেলাতে ভারী বৃষ্টি সতর্ক। অতি ভারী বৃষ্টি হবে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিছু এলাকায়। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। শনিবারও ভারী বৃষ্টি পূর্বাভাস উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কিছু এলাকায় 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বাকি জেলা দার্জিলিং, কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আগামীকাল 24 ঘন্টায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দু এক ফসলা বৃষ্টি পূর্ব, রবিবার ও দু এক ফসলা ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং নদিয়া কিছু অংশেও বৃষ্টি হতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনারা জানতে পারেন, কিছু শিখতে পারেন চ্যানেল থেকে, যদি কিছু জানতে পারেন নিউজ, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।